সালামু আলাইকুম নেচার অফ বিডি সিলের চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম বর্তমান এই সময়টাতে কিন্তু আমরা ধনিয়া চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে অল্প দিনে পঁচিশ থেকে তিরিশ দিনে দনিয়া চাষ করে কিভাবে লাভবান হতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দনিয়ার মধ্যে বিভিন্ন জাত রয়েছে আপনারা সুগন্ধি জন দনিয়াটা আমি বিশেষভাবে অন্যতম মনে করি তারপরে বাড়িওয়ান দনিয়া এল ভি সাইট এবং এলবি পঁয়ষট্টি এইসব জাতের আপনারা বীজ বেছে নিতে পারেন একশো গ্রা একশো গ্রাম বীজ আমি এখানে পানির মধ্যে ডেলে দিচ্ছি এবং ধনিয়া বীজ বপনের পূর্বে এভাবে পানির মধ্যে যদি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন তারপরে যদি আপনি বীজগুলা বপন করেন তাহলে বীজগুলা অঙ্করোধম হবে খুব তাড়াতাড়ি তো পানি থেকে বীজগুলা তুলে নেওয়ার পর একটা সুতি খাপড়ের মধ্যে যদি আরও বারো থেকে পনেরো ঘন্টা যদি পেঁচিয়ে রাখেন তখন দেখবেন বীজগুলার মধ্যে শিখর চলে আসে আর সেই সময়টাতে যদি আপনি আপনার জমির মধ্যে ছিটিয়ে দেন ধনিয়াটা আসলে দুইভাবে চাষ করা যায় ছিটিয়ে আবার হবে চাষ করা যায় তো সেই সময়টাতে যদি আপনি ছিটিয়ে দেন তখন দেখতে পারবেন আপনার বীজ থেকে অঙ্করুদম হবে খুব তাড়াতাড়ি আর দনিয়া আমরা যেসব মাটির মধ্যে চাষ করতে পারব সাধারণত দুয়াশ মাটি এবং মাটি মাটিতেও আমরা দনিয়াটা চাষ করতে পারি তো দনিয়াটা যখনই চাষ করব তখন ওই জমিটা তৈরি করার জন্য আমাদের চার থেকে পাঁচটা চাষ দিতে হবে এবং দুই থেকে তিনটা মই দিয়ে আমাদের জমিটা তৈরি করতে হবে এভাবে চিটিয়ে নেওয়ার পর বীজগুলা তারপর আপনারা এভাবে মাটির নিচে বীজগুলা দেবেন এইভাবে কুড়ে দিলে আপনি দেখতে পারবেন যে পাঁচ থেকে ছয় দিন পরে কিন্তু ধনিয়া বীজ থেকে চারা উঠতে শুরু করে আর যখন ওই চারাগুলো উঠে যাবে তখনই কিন্তু আপনি এক থেকে দুই দিন পর পর আপনি সেই গাছগুলার মধ্যে পানি ছিটিয়ে দেবেন আর ধনিয়া সাধারণত চায়াযুক্ত স্থানেও হয় আপনারা ঠবের মধ্যেও চাষ করা যায় তবে এই শীতকালে কিন্তু ধনিয়ার ফলনটা খুবই ভালো হয় এই সময়টাতে নভেম্বর ডিসেম্বর মাসে আমরা কিন্তু দনিয়া চাষ করতে পারি খুব কম পরিশ্রমে এবং অল্প জায়গার মধ্যে আমরা দনিয়াটা চাষ করে প্রচুর লাভবান হতে পারি আর যখন ওই দনিয়া গাছটা আস্তে আস্তে বড়ো হবে তখন যদি আপনার ফসলের জায়গার মধ্যে যদি কোনো আগাছা দেখাতে দেয় তাহলে মুক্ত করে দেবেন এই দেখেন আমি আমার যে জায়গার মধ্যে দনিয়াটা চাষ করেছি সে জায়গাটা অবশ্যই চাযুক্ত স্থান আর সে জায়গার মধ্যে কিন্তু কোনো রাসায়নিক সার আমি এই দনিয়া গাছের মধ্যে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি শুধুমাত্র যখন মাটিটা প্রস্তুত করেছিলাম তখন কিন্তু জৈব সার শতক জায়গার মধ্যে আমি প্রায় দশ কেজি জৈব সার ছিটিয়ে দিয়েছিলাম তো তার সুবাদে কিন্তু আমার গাছগুলা এই গাছগুলার বয়স হচ্ছে পনেরো দিন তো পনেরো দিন কিন্তু এক মাসেই কিন্তু আমরা দনিয়াটা সংরক্ষণ করতে পারি যারা দনিয়া চাষ করতে আগ্রহী এই সময়টাতে কিন্তু আপনারা দনিয়া চাষ করে লাভবান হতে পারেন কারণ নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু দনিয়া খুবই ভালো একটা ফলন হয় আর আমরা সবাই জানি দনিয়াটা খাবারেরকে সুস্বাদু করতে এই ধনিয়াটা আমাদের দেশে প্রচুর চাহিদা রয়েছে আপনারা বাড়ির আঙিনায় যে কোনো জায়গার মধ্যে এটা চাষ করে লাভবান হতে পারবেন আমি কিন্তু একশত জায়গার মধ্যে একশো গ্রাম বীজ ছিটিয়ে দিয়েছিলাম তো দেখে না বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম